আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আজ মিলিত হয়েছি গাড়ি সেবার সিও আসাদুল্লাহ মোহাম্মদ সালমানের সাথে। উনি এ পর্যন্ত অনেকগুলো গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছেন। তারপরেও যাদের গাড়ি আছে তারা যদি কোনো ধরনের পরামর্শ চান সেই পরামর্শগুলো উনি দিয়ে থাকেন। আমরা কথা বলছি গাড়ি সেবা সিওর আসাদুল্লাহ সালমানের সাথে। আপনি বলবেন যে আপনার গাড়ি সেবা এই যে এই কার্যক্রমটা আপনি শুরু করেছেন সেটা কোন প্রেক্ষিতে, আপনার উদ্দেশ্যটা কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ আমাকে নিয়ে এই আয়োজন করার জন্য। আসলে গাড়ি সেবা কি, কেন, কিভাবে, এটা আসলে জানা আমার মনে হয় প্রতিটা কাস্টমারের জন্য প্রয়োজন। কেন প্রয়োজন এটা পরে আসছি। গাড়ি সেবা কি? গাড়ি সেবা মূলত গাড়ি ক্রয়ের পর একটা কাস্টমার যে সমস্যায় পড়ে গাড়ি সম্পর্কিত, এই সম্পর্কিত গাড়ির সমস্যার সমাধানের জন্যই মূলত গাড়ি সেবার জন্ম। বুঝাতে পারছি, মূলত গাড়ি রিলেটেড যে কোনো সমস্যা সেটা সমাধানের জন্য গাড়ি সেবাতে আসবে কাস্টমার, এই জন্যই হলো গাড়ি সেবা। যদি আপনার মধ্যে কোনো গাড়ি কেউ কিনতে চায় তাহলে মানে সে কি লাভবান হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। গাড়ি সেবা থেকে কাস্টমার কেন গাড়ি কিনবে? গাড়ি সেবা থেকে কাস্টমার এই জন্য গাড়ি কিনবে যে গাড়ি বিক্রির পরের যে সেবাটা, এই সেবাটা আমরা 100% দেওয়ার চেষ্টা করি। কিভাবে এটা সার্ভিসটা দিয়ে থাকি, তার কারণ গাড়ি ক্রয়ের পর থেকেই কাস্টমারের গাড়ি সম্পর্কিত অনেক সমস্যা আছে। যে সময় কাস্টমারের কাছাকাছি সব কোম্পানির সব সবাইকে পাওয়া যায় না, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেই পারে, সেই সময়টা কাস্টমার কি করবে? তখন তারা গাড়ি সেবাকে নক করলে গাড়ি সেবার সাথে সাথে তাদের কাছে পৌঁছে যাবে, তাদের যে সার্ভিসটা দরকার সে সার্ভিসটা তাকে দিবে। মানে আপনি এখানে তো সরাসরি ডিলার না, আপনি একটা মধ্যস্থতা করে থাকেন, এখানে আপনি লাভ যেটা আছে আপনার লাভটা কি থাকে? আসলে লাভের কথা চিন্তা করতে গেলে আপনি যদি ই ভ্যালির কথা চিন্তা করেন, ই কমার্সের, আপনি আলিবাবার কথা চিন্তা করেন, হ্যাঁ, আমরা মূলত এখানে একটা কনসার্ন ফার্ম হিসাবে কাজ করি, আমাদের লাভটা কিন্তু সেখানেই। যদি এই এইদিকে লাভ চান যে আমার অর্থনৈতিক লাভটা কি, হ্যাঁ, আপনি ই কমার্স বা ই কমার্স সাইডে যত কোম্পানি আছে তাদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, নিজস্ব প্রোডাক্ট না থাকার পরেও কিন্তু তারা মার্কেটে একটা ইস্টাবলিশ ব্যবসায়ী ই কমার্স রিলেটেড। ঠিক তদ্রূপ আমরা যেটা চেষ্টা করতেছি, আমরা অনলাইনে অফলাইনে সব সময় কাস্টমারের পাশে থাকার চেষ্টা করতেছি। জি ধন্যবাদ। আমি একটু যোগ করবো এখানে, আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির ট্যুর যে আছে ট্যুরগুলো নিয়ে অনেক সময় যাই, ট্যুর আমরা সরাসরি নিজেরা নিয়ে যাই না, কোনো অপারেটরকে দিয়ে দিই। অপারেটরকে দিলে যে সুবিধাটা হয় সেটা হলো যে একটা হোটেল ভাড়া যদি ধরেন 2000 টাকা হয়, অপারেটর ট্যুর অপারেটর যে আছে সে 1500 টাকা দিয়ে ম্যানেজ করে নিচ্ছে। আমি যদি এটাকে ভাড়া নিতে যাই তাহলে 2000 টাকা লাগবে, তাহলে আমার কিন্তু 2000-ই লাগতো আর উনি কিন্তু 1500 দিয়ে মানে ব্যবস্থা করে ফেলতেছেন। এই যে 500 টাকা থাকতেছে, এই 500 টাকাই ওনার লাভ। দেখা যাচ্ছে যে একটা ট্যুরের জন্য যদি আমরা যদি ব্যবস্থা করি তাহলে 1,00,000 টাকা খরচ হবে, ট্যুর অপারেটরকে দিয়ে যদি আমি করাই তাহলে তাকে আমরা 1,00,000 টাকা দিচ্ছি। তাহলে লাভটা উনি কোথা থেকে পাচ্ছেন? লাভটা পাচ্ছেন ওই যে হোটেলে বা অন্য বিভিন্ন জায়গায় উনি একটু কমিশন নিচ্ছেন, ওই কমিশন দিয়ে ওনার কিন্তু লাভটা চলে আসছে। আর আমাদের লাভটা কি হচ্ছে? আমাদের লাভটা হলো আমরা টেনশন ফ্রি থাকতেছি, মানে সব কিছুই উনি টেনশন করতেছেন, ট্যুর অপারেটর উনি টেনশন করতেছেন, আর আমরা সেম একই টাকা দিয়ে সেই কাজটা করতে পারতেছি। সেই হিসেবে আমি মনে করি যে গাড়ি সেবা যে আছে, আপনি অন্য জায়গা থেকে আপনি যদি গাড়ি কিনেন তাহলে যে মূল্যে কিনবেন গাড়ি সেবার মাধ্যমে সেই একই মূল্যে কিনবেন, হয়তো পারলে আরও 10-20 টাকা মানে 5% বা আরও কম উনি হয়তো লাভ ধরিয়েও দিতে পারেন আপনাকে, মানে একটু কমেও পেতে পারেন। আর সুবিধাটা যেটা পাবেন সেটা হলো
যে আপনি টেনশন ফ্রি থাকবেন এবং পরবর্তীতে যে সার্ভিসগুলি অভিজ্ঞতার একটা অমূল্য আছে সেই অভিজ্ঞতা উনি দীর্ঘদিন সম্ভবত 10-12 বছর যাবৎ এই লাইনে আছেন সেই অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করবে এবং আপনি ওনার সাথে পরামর্শ করার মাধ্যমে অনেক সহজে গাড়ির মালিক হতে পারবেন এবং নিরাপদভাবে চালানোর একটা সুযোগ পাবেন। আর কী কী সুবিধা আছে আপনি একটু বলবেন কি? মূলত আসলে শেয়ার করে আপনার সাথে গাড়ি সেবা থেকে কাস্টমার যে বিষয়টা সব থেকে বেশি উপকৃত হয়ে থাকে, একটা কাস্টমার যখন গাড়ি কিনতে চায় তখন কোন গাড়ি কিনলে তার জন্য ভালো হবে, সে যে কাজে ব্যবহার করতে চায় গাড়িটা সেই রিলেটেড কোন কোম্পানির কোন গাড়িটা ভালো হবে। মূলত গাড়ি সেবার কাছে সব কোম্পানি সব গাড়িই ভালো, কোনো কোম্পানির গাড়ি কিন্তু গাড়ি সেবার কাছে খারাপ না, কিন্তু একটা কাস্টমার যে কাজে গাড়িটা ব্যবহার করবে তার জন্য কোন কোম্পানির কোন গাড়িটা ভালো সেই সাজেশনটাই দেয় হলো গাড়ি সেবা। তার কারণ একটা কাস্টমার সে তার কষ্টে অর্জিত একেবারে শেষ সম্বলটাই কিন্তু তার বিজনেসে খাটাচ্ছে বা ওখানে ইয়ে করতেছে, ইনভেস্ট করতেছে, যার মাধ্যমে সে চায় যে মাসে আমি কিছু টাকা ইনকাম করব, কোম্পানিকেও কিস্তি দেব, নিজেও চলব। কিন্তু এমন একটা যদি ইয়ে হয়, এমন একটা গাড়ি যদি সে ক্রয় করে যেখানে ইনভেস্ট করলো ঠিকই কিন্তু ওখান থেকে আউটপুটটা ভালো আসলো না, এই সিদ্ধান্ত নিতে যে সমস্যাটা তৈরি হয় এই সমস্যাটা সমাধানটা করাই হলো গাড়ি সেবার সব থেকে বড় কাজ। এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা যাদেরকে সাজেশন দিয়েছি যে এই গাড়িটাই আপনার জন্য বেটার হবে, সে অনুযায়ী যখন ওই গাড়িটাই নিছে আল্লাহর রহমতে তার ইনভেস্টটাও ঠিক হয়েছে, তার ইনভেস্ট যেখানে করছে সেখান থেকে ইনকামও ভালো এসছে এবং সে আমাকে পরে থ্যাংক ইউ দিছে। এইটাই হলো, এই যে কাস্টমারের থ্যাংক ইউটাই হলো আমাদের জন্য সব থেকে বড় প্রাপ্তি। আর আমরা চাই যে আমরা গাড়ি সেবাটা যে জন্য আমরা তৈরি করছি যে গাড়ি সেবার থেকে যারা গাড়ি কিনবেন অ্যাটলিস্ট তারা যেন আমাদের সেবাতে সন্তুষ্ট হয়ে আমাদেরকে থ্যাংক ইউ দেয়। আমরা আসলে একটা ক্রেতার থ্যাংক ইউ পাওয়ার জন্যই আমাদের এই সকল ব্যস্ততা, সকল বাস্তবতার মুখোমুখি হওয়া বা সকল কার্যক্রম গাড়ি সেবার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা মূলত গাড়ি নিয়ে স্বপ্ন দেখি, গাড়ি ক্রয় করতে চাই, একটা বিশ্বস্ত জায়গা আমরা খুঁজে থাকি। আমরা আশা করি যে গাড়ি সেবার মাধ্যমে সেই বিশ্বস্ত জায়গাটা আমরা পাবো এবং যে সার্ভিস পাবো ইনশাআল্লাহ এই সার্ভিসের জন্য আমরা তাকে জাযাকাল্লাহ বলতে পারবো, থ্যাংক ইউ বলতে পারবো। সেই প্রত্যাশা রেখে আপনারা কথা বলতে চাইলে আমি ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, এছাড়াও আমি আপনার মুখে শুনে নাই আপনার ফোন নাম্বারটা প্লিজ। 01716 01716 11 3488। থ্যাংক ইউ। এই নম্বরে যোগাযোগ করবেন, আপনি যেখানেই থাকুন, বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুন, ইনশাআল্লাহ উনি সেবা দিতে পারবেন আশা করতেছি। তো ভালো থাকেন। আসাদুল্লাহ মোহাম্মদ সালমান, উনি একজন কবিও এবং একজন ভালো মনের মানুষ এবং একজন পরিশ্রমী মানুষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের কাজে লাগুক এই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।